বিদেশলৈ যাম বুলি ওলায় আৰু আমাৰবোৰৰ কাৰণে একেবাৰে ওচৰৰ কম পইচাত বিদেশ ফুৰি আহিব পৰা ঠাই হ'লে দেখুৱাওক মোৰ সৈতে আছে অজিত বহুত পুৰণা বন্ধু অতীৰ্থ অজিত ৰাভা আৰু আভাৰ ৰাভাৰ লগত বিদেশৰ আভাৰ লগত চাবলৈ আহিছোঁ একেবাৰে আমি গুৱাহাটীত থকা মানুহৰ বা অসমত থকা মানুহৰ একেবাৰে সতে থকা বিদেশখন এইবোৰ একেবাৰে কম পইচাত খুব কম সময়তে বিদেশ ফুৰি আহিব এই বিদেশলৈ সোমোৱা গেট গৰম বন্ধৰ বাবে খুব গৰম পৰিলে দুইটা কাৰণতে ইয়াত ভিৰ হয় খুব গৰম দিলেও বেছি ভিৰ হয় আৰু গৰম বন্ধটো ভিৰ হয় গৰম বন্ধত ল'ৰা ছোৱালী লৈ মানুহ ইয়াত আহে বাৰু মই বুজি দিওঁ খুব গৰম দিলে ইয়ালৈ কেলে আহে এইটো আমাৰ ইয়াতে বেছিভাগ তেল ভৰাবলৈ আহে পেট্ৰল ভৰাবলৈ আহে কিন্তু বিশেষ তেনেটো কাৰণ নাথাকে পেট্ৰল ভৰাবৰ কাৰণে শুনিছোঁ এই গেটখনৰ সিপাৰে বোলে মদটো সস্তা এই যে গুৱাহাটীৰ একেবাৰে কাষত কম পইচাত বিদেশ ভ্ৰমণৰ কথা কৈছিলোঁ এয়া প্ৰথম পাৰ্থক্য যে আমাৰ তাত আৰু বিদেশত হ'ল যে আমি জি এছ ৰোডতে থাকোঁ বা আৰ জি বৰুৱা ৰোডতে থাকোঁ য'তে ইচ্ছা ত'তে গাড়ী ৰখাই যেনেকৈ ইচ্ছা তেনেকৈ গাড়ী ৰখাই দিওঁ ইয়াত ইয়াত আপুনি চাওক এয়া আঠটা আছে প্ৰতিখন গাড়ী এনেকুৱা দুখাবলৈ আছে ৰাস্তাৰ কাষত আৰু সেই কোঠাতে আপুনি গাড়ী ৰাখিব লাগিব যদি এই বগা আঁচৰ বাহিৰত আপুনি চকা ৰাখে তেতিয়াহ'লেও জৰিমনা ভৰিব লাগিব যদি এই আঁচডালৰ আগলৈ গাড়ী ৰাখে তেতিয়াহ'লেও আপুনি জৰিমনা ভৰিব লাগিব আৰু লগতে আপুনি ইয়াত হৰ্ণ বজাব নোৱাৰে সকলো বস্তু ডিচিপ্লিন এই যে বাট দেখিছে বাটত যধে মধে য'তে ইচ্ছা আপুনি বাটটো পাৰ হ'ব নোৱাৰে সন্মুখত জেব্ৰা ক্ৰছিং আছে পিছফালে জেব্ৰা ক্ৰছিং আছে জেব্ৰা ক্ৰছিঙত আপুনি বাট পাৰ কৰিব পাৰিব তাত আহি সকলো গাড়ী আপোনাৰ বাবে ৰৈ দিব যদি আপুনি বাট পাৰ মানে পাৰ কৰিছে আমাৰ তাৰ নিচিনা নহয় মন গ'ল খুবকৈ পাহৰি গুচি গ'লোঁ মন গ'ল গুচি আহিলোঁ গাড়ী তল আগেদি গ'লোঁ পিছেদি গ'লোঁ এয়াই পাৰ্থক্য ইয়াকে কয় ডিচিপ্লিন পাৰি এতিয়া একো অসুবিধা হয় আমিওতো পাৰোঁ পাৰ্কিঙত ৰখাইছোঁ চিনে চাপে চিনে চিনে ৰাখিছোঁ ইয়াত ৰাখিছোঁ তাতো পাৰিলোঁ হয় নাই যেতিয়া নহয় পিছফালে যে দেখিছে সেয়া হ'ল ভূটানৰ এইটো অঞ্চলৰ হাৱা ব্ৰিজ ৰাতি যেতিয়া অন্ধকাৰ হৈ যায় লাইট জ্বলে সঁচাকৈ দিয়া এই হোটেলটোত মই প্ৰায় আজি ক'ভিডৰ আগত আহি থাকিছিলোঁ কাশীজ গেজে সেই লকডাউনৰ পৰা হোটেল বন্ধ লকডাউনৰ পিছত যেতিয়া খুলিলে তেতিয়া হোটেলটো ঠিক ঠাক কৰিবলৈ মানুহ পোৱা নাছিলে এতিয়া বনাই আছে অহা মাহলৈ খুলিব দেখিছেনে গাড়ী মটৰ একেবাৰে কম খুব শান্তি আৰু গোটেই বাট চোৱা আহোঁতে য'তে ত'তে বহিবলৈ দুটা বাটচৰা বনাই থোৱা আছে চকী আছে ভূটানলৈ সোমাওঁতে এটা কথা স্পষ্টভাৱে লিখি থোৱা আছে যে ইজনৰ লগত সিজনে কথা পাতক অকণমান আমোদ প্ৰমোদ কৰক ৰিক্ৰিয়েশ্যন কৰক পৰিবাৰক সময় দিয়ক বন্ধু বান্ধৱৰ লগত কথা পাতক জীৱনটোত অকণমান ৰিলেক্স বিতৃত কৰিবলৈ বা মানে কটাবলৈ চেষ্টা এটা বা যত্ন কৰে আৰু সেয়াই আচলতে ভূটানৰ মটো ইয়াত গ্ৰছ ডমেষ্টিক হেপিনেছ হিচাপ কৰে আমি যেনেকৈ গ্ৰছ ডমেষ্টিক প্ৰডাকশ্যন হিচাপ কৰোঁ যে দেশখন কিমান আগবাঢ়ি গৈছে বা কিমান কিমান উন্নতি কৰিছে সেইটো জিডিপিত ডিপেণ্ড কৰে ইয়াত গ্ৰছ ডমেষ্টিক হেপিনেছ পৃথিৱীত মাত্ৰ হয়তো এখনেই দেশ আছে য'ত সুখ বা হেপিনেছ কণ্টেণ্টটো মানুহৰ হিচাপ কৰা দেশৰ উন্নতি হয় আমাৰো হয়তো এই বিষয়ত অকণমান চিন্তা কৰাৰ সময় কৈছে যিহেতু আপুনি আমাৰ এই যে মই কৈছিলোঁ সৰু চমু
এটা বিদেশ ভ্রমণ চলি আছে বর্তমান। এই যে হোটেলত মই যাবার আসিল, এবার আইসিল বন্ধ, বেয়া লাগিছে। কারণ ইয়া এই হোটেলত আটাইতক ধুনিয়া ভিউ পয়েন্ট পাওয়া যায়। আপনি সব এই সন্মুখত গোটেই ভূটানখন আপনি দেখা পাব, সন্দুপ জঙ্গা দেখা পাব। আর একটা সর কথাখিনিতে আমি কই থাকব বিচার যে ইয়াত আপনার রেপ মলেষ্টেশন এনেকা ঘটনা ইয়াত শুনাও না যায় বা পুলিশ থানার দর্জ নয়, এনেকা ঘটনা ইয়াত নয়। আর তাতে পথে যদি আপনি কিছু ট্রাফিকর নিয়ম উলঙ্ঘন করে আপনার ফাইন নিদিয়ে আপনার কানক ধরে উঠা বসা করাব, শাস্তি বিহিত তেনেকাই হল ইয়ার আইন ব্যবস্থা। আর কোর্টেই হোক, কাছারিয়ে হোক, ভেটেনারি হসপিটালে হোক, ডিসি অফিসে হোক, সকল ইয়ার যে বিল্ডিং আছে সেই গোটেই বিল্ডিং সমূহ দেখবলে মন্দিরের নিচি গঠন একে। আপনি যদি মনেষ্ট্রী যায় মনেষ্ট্রী যেনেকাকে গঠন বিল্ডিংর, আপনি যদি ডিসি অফিস সোমায় ডিসি অফিসের গঠনটা একে। সেটা ইয়াত একটা নিয়ম, সেই ট্রেডিশনটা ইয়াত জিয়াই রাখার একটা প্রাণ চেষ্টা করা। সকল মানুষের পারম্পরিক পোশাকত ঘুরি ফুড়ে স্কুলের বাচ্চা লড়া ছলীও পারম্পরিক পোশাকত যায়। আর ইয়াত বিল্ডিং আছে ইয়াত ঘর নির্মাণ করা হয়েছে সেইবর ইয়াত আপনার একটা ধরনের একটা স্পেসিফিক টাইপত। আমার অসমতকে ভুটানত সময় আধা ঘন্টা আগত, তার মানে আমার যদি সাতটা বাজছে ইয়াত সাড়ে সাতটা বাজছে, যদি বা বেশি দূর নয় গুহাটির পর দুই কিলো মানে দু ঘন্টার লগত সন্দুপ জঙ্কার। এখন বেলেগ পৃথিবী, এখন বেলেগ ঠাই, এখন সুকিয়া পরিবেশ নিজান। আর আপনার ইয়ালে আহিবলে যদি সন্দুপ জঙ্কালে আহিবলগা হয় তেতিয়াহলে একো আনিব নালাগে, কেবলমাত্র আপনার ভোটার আইডি কার্ড লই আসব। যদি বারো বছর তলর শিশু হয় তেতিয়াহলে বার্থ সার্টিফিকেট লই আসব। গাড়ি আনিলে গাড়ির লাইসেন্স আর রেজিস্ট্রেশন কার্ড দুখন লই আসব। গেটে সকল বস্তু জমা দিব, জমা দিয়ার পর আপনার এখন কার্ড, সেই কার্ডখন লই আপনি সোমাই আসব। কিমান দেরি লাগে, কিমান দিন লাগে ভুটানত থাকিব, ওলাই যাওতে সেই কার্ডটি দিলে আপনার যুক্ত আপনি নথিপত্র গেটত জমা দিছে সেইখানে আপনার ফিরাই দিব আর আপনি ওলাই যাব। সুখর দেশ, সুখী মানুষ, অলপমান সুখ বিচারি আজি ময়ো আসছিল বিদেশত, অসমৰ একেবাৰে গাতেলে লাগি থকা বিদেশ গুৱাহাটীৰ পৰা একেবাৰে কম খৰচত গাড়ীখন লৈ ওলাই আহিলে খুব কম সময়তে আহিব পৰা এখন বেলেগ পৃথিৱী। যাওঁতে বহুত মানুহৰ মৰম স্নেহ আদৰ আৰু বহু নতুন বস্তু শিকি উভতি গৈছে, সময় পালে আপোনালোকৰ